বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের নির্দেশে খাদ্য দপ্তরের উদ্যোগে রাজধানীর ব্যস্ততম দুর্গা চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময় দেখা যায় বাজারে পর্যাপ্ত পরিমাণ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ থাকলেও কিছু কিছু ব্যবসায়ী অধিক মুনাফা কামায়ের লক্ষ্যে চড়া দামে আলু পেঁয়াজ ডিম বিক্রি করছেন। তাই আগামী দিনগুলোতে যাতে ন্যায্য দামে আলু পেঁয়াজ এবং ডিম বিক্রি করেন তার জন্য নির্দেশ দেন অভিযানে আসা দপ্তরের আধিকারিকরা। এদিন অভিযানে ডিসিএম সহ খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রতি বাজারে যাতে আমরা অভিযান চালাই তারই অঙ্গ হিসাবে মহকুমা শাসকের নির্দেশে ডিসিএম স্যার সহকারে আমরা আজকে দুর্গা চৌমুহনী বাজারে অভিযান চালাই। অভিযানকালে দেখলাম সেখানে আলু এবং পেঁয়াজের যথেষ্ট পরিমাণে মজুত আছে, তা সত্ত্বেও কিছু কিছু ব্যবসায়ী তারা নির্ধারিত মূল্যের চেয়ে 2 টাকা 3 টাকা প্রতি কেজিতে বেশি নিচ্ছে। আমরা যখন প্রথম যারা ইনস্পেকশনে আছি আমরা এক একজন করে একটা দোকানে রিটেল মূল্য আমরা জিজ্ঞেস করি, তখন তারা যে তারা মূল্য দাম আমরা যখন আবার দ্রুত প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।